Halo, Iqbal, Mas Bidar. Ketika sebuah berkat nih. ঠিক আছে, আর সকালে সি গ্রুপে হসপিটাল চলে যাস। শেষ এই ওইগুলো খেতে সাউন্ড হিসেবে সাউন্ড করতে শিখে। ওই যে তুই নাই, তুই নিয়ে মজা পেয়েছি। কাউসার কি করে কথা যায় না? কাউসার একার কতগুলো দিন এক রুমে যায়, এক রুম শব্দ করা শুরু করে। সেটা ভাঙ্গা ভাঙ্গা রাখতে মনে করতে দাঁড়া দাঁড়া, তুই চিনে গেছিস। আমি যাচ্ছি ফান্ডার করতেছি, দাঁড়া। ঠিক আছে, তবে তুই এটা সাউন্ড স্লিপ নেওয়ার চেষ্টা কর, যতটুকু পারিস। ওকে, লাইটটা একটু অফ করে দে। চল চল, ওই তো পানি লাগবো না, বাদ দে, ঘুমিয়ে যাবো। আচ্ছা, আমি এটা ফিরি। আরে বেড়া তোরা তো ভয় পাইতেছিস না? আমাদের উলি ভাই কবে থেকে সিগারেট খেতে জানোস? আজ বুঝছি, কবে থেকে খাইতো, ক্লাস সেভেন থেকে সিগারেট খাইতো। গল্প আর মানে তো ভাই কি গল্প মানে মুখিল পুরোটা শুন তো, পুরোটা তো শুনবি নাকি? ক্লাস সেভেন থেকে টানতেছিল, ক্লাস এটা যে ধরা খাইছিল, তারপর কলেজ থেকে একদম বাইক করে দিতে লাগছিল। যে বাইক আর সঙ্গে বাঁচাইছে, ওই তো ছিল না। আর কথাটা শুন না, ওর জন্ম হয়েছিল, অবিশ্বাস করতেছি। তোমার তুমি জানো না, তুমি না তুমি তুমি জানলা কেন, তুমি জানলা কেন? আমি আমি বড় হয়ে গেছি ঘরে মনে ধায় খাই খাই আলো জ্বলে বসে আসু, এদিকে আসু তাওসিফ, আমাদের অলি ভাই না শিক্ষক কে জানো? এনা তো কত তো বড় কইতে পারুম না, তো যাবি কি না? কো আগে 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 কো আগে তো কইতে দিতে পাইছ, এত সোর্স সোর্স কম যাবো তো বাদ দে, জামেলা বড় দিচ্ছ না, যাও সোর্স দেন। তোর কি করবি রে? আমরা সব কিছু জানি তোমার জীবনে, তুমি এটা কি যেন বাইর করতেছে আমি বেরা, তো সিগারেটটা পুড়ে গেছে বুঝছস, সিগারেটটা পুড়ে গেছে। আমি এর হাত তাড়াতাড়ি করে ঢুকলো এই যে পকেটে ঢুকে রাখছি আমি। কি আছে রে ভাই, পুড়ে গেছে, আমি তুইটা নিয়ে আসি পাওয়া জিনিস রে ভাই। এত ভাই তোকে এত কথা শুনতে রাজি না আমি, তো যাবি কি না? কো না, এইসব জিরিক্স হবে এই ধরা খাইলে ধরা খাইলে তো অন্তত খবর আছে। ওলি ভাই পাঁচ দিন পাইছে, আমরা মু 10 দিন আগে চল। হ্যাঁ 10 দিন চল, আনা সবাই তোকে কথা শুনুন, তো যাই যদি যাইতে চাস চল, আমরা তো বইতে না এরকম তোর সে মানে মুজ বাইরে না। আচ্ছা আমি একটা কথা কই, যদি পুরুষ হস তাহলে চল, মায়া হস তাহলে শুয়ে থাক। তা ভাবিস কথা কি করবি, কি যাবি নাকি? চল তুমি গেছিলাম, ঠিক আছে, ¶¶
কি ব্যাপার, নিচে থেকে আসছো কেন? নিচে লেখা আছে তাহলে বাকিটা কই? এইটা বলতে এতক্ষণ টাইম লাগে? স্টুপিড, হজমস্তাদ স্যার ডাকছে। সবাইকে ডাকলে তুমি যাও নাই কেন? তোমাকে ডাকে নাই। ওদেরকে কেন ডাকছে? আমার নিচে দেখো, নিচে কি লেখা আছে? তাহলে নিচে দেখো তো কেন? ওদেরকে কেন নোকসান করতে পারবো না? তুমি জানো না কখন ডাকছে? কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে তুমি তখন রুমে ছিলে? তুমি ওদের যেতে দেখছো? ডোন্ট ট্রাই টু টেল মি লাই, ওকে? হাউস মাস্টার স্যার ডাকছেন। পারবি না সিগারেট খাইতে, এত জোরে কাশি দিছে কিন্তু কাঁথারি দাঁড়া ভিতরে লাগা বসি না, সবই তো বললো তোমার দোস্ত আছে না? কি হয়েছে তো কবি তো ঘুমাইছি, আমার লাভ খেলতে হবে সময় মতো। তারপর ভয় না আই, তুমি ভয় পেয়েছি আমি জিজ্ঞেস দাদা কিছু কি ঘুম কি করছো? হাস বসে থাকছি। তারপর তারপর ও সারা বিশ্বাস করতে চাই এই মন তুমি সত্য বলতেছ তো? জি ভাই। তারপর বিশ্বাস না তুমি নিজের চোখে আছো তো? আমি জি ভাই। কি যে তারপর আবার কয় তুমি সত্যি বলতেছ? আমি জি ভাই। তারপর কি ছেড়ে বসনা? তারপর তুমি চলে গেলো, আমি তো ভয় পেতেছি। তারপর নাম যে যদি তুমি হাজব সাইজ দেয় তো তুমি যদি না দেয় আমি তো শেষ। তোরা তিনটা যাও সাথে হবি, তার জগৎ বন্ধ। আমি এত সময় হচ্ছে আসে নাই,
রাখতাম যদি এদিকে ঠিকই বাবু করে কয়ে দিত খবরটা দিয়ে উপরে বাচ্চা গেছি বুঝছ না ও ছেলা বলা দিতে আরবিন্দ কিচ্ছু হয় নাই অলিভের অ্যাক্টিং করলাম আমার পালা হয়ে গেছে
এবার তোমরা কি নিয়ে কথা বলছো? পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞান যে স্থপতি যাকে বলা হয় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে তোমাদের আজকের ক্লাসে আমি কিছু আলোচনা করব। থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা শব্দটা বলতে আমরা কি বুঝি? তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলতে কোথায় গিয়েছিল তোমরা চারজন? বাথরুমে স্যার। হ্যাঁ, কেন গিয়েছিলে? চারজন একত্রে কেন গেছে? এভাবে চারজন একত্রে কখন বাথরুমে যাবে না? যাও বসো। সেই কথাটাই আমি তোমাদের বলছিলাম, একজন লোক যদি চলন্ত ট্রেনে অবস্থান করে আর একজন লোক যদি স্টেশনে দাঁড়িয়ে থাকে কোনো ব্যক্তি, তাহলে ওই ট্রেন থেকে চলন্ত ব্যক্তি যদি একটি পাথর ছুঁড়ে মারে, তাহলে দেখা যাবে যে চলন্ত ব্যক্তি দেখবে পাথরটা বৃত্তাকারে পড়ছে, আর রাস্তা দাঁড়ানো ব্যক্তি দেখবেন যে পাথরটা সরল রেখায় পড়ছে। এই যে দুইজনের দেখার মধ্যে যে পার্থক্য, এটাই হল থিওরি অফ রিলেটিভিটি। আজকে আমি তোমাদের বন্ধের আগে লাস্ট ক্লাস ভালোভাবে বন্ধের মধ্যে পড়াশোনা করবে এবং সবাই ভালো থাকবে। সবাইকে ঈদ মোবারক। জি, আমি আমি নোমানের বাবা। নোমান জি? জি না, ক্লাস নাইনের নোমান। জি, হি ইজ ফ্রম সিলেট। কত অ্যানুয়াল স্পোর্টসে মনে আপনার সাথে আমার? জি, আপনার সঙ্গে কথা হয়েছিল। ও আচ্ছা, ও ক্লাস এইট এর বেস্ট অ্যাথলেট সিলেক্ট হয়েছিল। মানে গত সপ্তাহে ওর একটা চিঠি পেয়েছি, ওর রেজাল্ট ভালো, পরীক্ষার রেজাল্ট বলেছে খুব ভালো হয়েছে, কিন্তু চিঠিতে লিখেছে যে ওর চোখে কিছু সমস্যা হচ্ছে। অবশ্য গত পরশু দিন আমি সিক রিপোর্টে ওকে পেয়েছিলাম সকালবেলা পিটির সময়। তো তাকে জিজ্ঞেস করলাম, ও বললো যে স্যার আমার চোখে একটু সমস্যা হচ্ছে। আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম মেডিকেল অফিসারের কাছে। তো এর পরের ডেভেলপমেন্টটা আমার খোঁজ খবর নেওয়া হয়নি। ওই চিঠিতেও আমাকে নতুন চশমার কথা বলেছে, আমি সেজন্য একটা নতুন চশমার জন্য। আপনি চশমা নিয়ে এসেছেন? জি, চশমাটা আমি নিয়ে এসেছি।
সঙ্গে করে নিয়ে এসেছি চশমাটা। তাহলে আপনি দিন ক্যাডেটরা কতক্ষণ পর মিরপুরেতে যাবে, তা আমি চশমা এনসিওর মাধ্যমে ওর কাছে পাঠিয়ে দেবো। জি, চশমাটা না আপনি দিন, কোনো সমস্যা নেই, চশমা যথাসময়ে আপনার ছেলের কাছে পৌঁছে যাবে, নোমানের কাছে পৌঁছে যাবে। ওকে জি, থ্যাংক ইউ। আপনি কি আরো কিছু বলবেন? জি, আমি আমি বলতে চাচ্ছি মানে চশমাটা কি আমি নিজে হাতে দিতে পারি? আপনি একদমই ওয়ারিড হবেন না এটা নিয়ে, চশমা ওর কাছে যথাসময়ে পৌঁছে যাবে, আর নোমান ভালো আছে, আজকে সকালে পিটি সময় ওর সাথে আমার দেখা হয়েছে, আপনি একদমই চিন্তা করবেন, চশমা ওর কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আমি উপর থেকে যাইয়া পানি ঢেলে কিচ্ছু মনে রাখবে। আরে বুকি তোর কলেজটা ঘাট ধাক্কা দেবে, বাইকে দেবো দেখবো নাকি? আমি রেলিং আছে না, রেলিং তোর লুকাই দেখলে বাইকে দেবো? আরে দেখবো না কেউ, আমি যাই এখানে ঢেলা দিয়ে চলে যাবো, ঠিক আছে? চিন্তা করা দেখ। আরে চিন্তা করার কি আছে, যা আমি খালি পানিটা ঢেলা দিয়ে চলে যাবো। মানে আমি নোমানের কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তো চশমা পাঠিয়ে দিয়েছি, ইজ দেয়ার এনিথিং রং? আমি মানে সিলেটে কাজ করি, পেট্রো বাংলাতে, ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আগামী পরশু আমার ফ্লাইট ইউকেতে, 6 মাসের ট্রেনিংয়ে আমি ওখানে যাচ্ছি।
আমাদের চাকরির ধরনটা এরকম, ওর ছুটি এবং আমার ছুটি ঠিক একসঙ্গে ম্যাচ করে না। গত ছুটিতে আমি ফিল্ডে ছিলাম, ওর সঙ্গে একদমই সাক্ষাৎ করতে পারিনি। এখন ছ মাসের জন্য যখন ইউকেতে চলে যাচ্ছি, তখন আমি একবার যাবার আগে সঙ্গে দেখা করে যেতে চাই। জাস্ট আমি দু মিনিটের জন্য আমি ওকে একটু দেখে যেতে চাই। আসলে দেখুন, আপনি তো ক্যাডেট কলেজের রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে জানেন, এই কন্ডিশনেই তো আপনি আপনার ছেলেকে ভর্তি করেছেন। একমাত্র প্যারেন্টসদের ছাড়া আমরা কখনো কোনো ক্যাডেটকে তাদের প্যারেন্টস অথবা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেই না। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কেস আছে, আমি কিন্তু ইচ্ছা করলে নোমানকে ডেকে দু মিনিট আপনার সাথে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু আমার মনে হয় কাজটা করা ঠিক হবে না, আমি মন থেকেও চাচ্ছি না। দেখুন, দু মিনিট তো বড় ব্যাপার না, এই দু মিনিটের দেখা কিন্তু ওর মধ্যে দু মাসের প্রভাব ফেলবে, এবং পরবর্তীতে দেখা যাবে তার ক্লাসমেট, তার রুমমেট, এদের উপর এই জিনিসটা প্রভাব ফেলছে। এই যে সে খেলাধুলা করছে, পড়াশোনা করছে, সে ঠিক মতো তার মন বসাতে পারবে না। আমরা কিন্তু এই কাজটা করছি আপনার সন্তানের মঙ্গলের জন্য, সো প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এবং আপনি তো জানেন যে ক্যাডেট কলেজের অনেক কিছুই আমরা ইচ্ছা করলেও করতে পারি না, সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি আনডান। আমার পক্ষে মনে হয় এটা করে সম্ভবপর হয়ে উঠবে না। আজকে ব্লক টাইমে একটা ঘটনা ঘটছে, আমার মনে হয় তোমরা জানো ঘটনাটা কি। ভাইয়া, আজকে ফোর্থ পিরিয়ডের পর আমি যখন নিচের তলায় ছিলাম, তো উপর থালে থেকে কে একজন পানি ফেলছে, এবং আমি জ্যাম শিওর এটা তোমাদের ফার্ম থেকে কে করছে। আচ্ছা ভালো কথা, ফোর্থ পিরিয়ডের পর তোমরা কই ছিলে? কাম অন, স্পিক আউট। ফোর্থ পিরিয়ডের পর তোমরা কই ছিলে? কি ব্যাপার, তোমাদের মুখ নাই? তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি, ক্লাসে ছিল? ক্লাসে চলে গেল ভাই, জয় আমাদের থাকতে বলছিল। আর তোমার, তুমি কই ছিলে? হ্যাঁ, জয় আমাদের থাকতে বলছিল দুজনকেই। কি কারণে জানি না,
মাঝে থাকছে কেন? কেন থাকতে বলছিল? ওকে যাও চুরি কে ম্যাডাম ডেভেলপ ডেভেলপ তুমি কি জানো তোমাকে আমি কেন এখানে ডেকেছি? জি না ভাই। আজকে ফোর্থ পিরিয়ডে পর কই ছিলে? আমি মিল ব্রেকের ফলে নিয়ে গিয়েছিলাম। আজকে ব্লক টাইমে একটা ঘটনা ঘটছে, তুমি কি তা জানো? কাম অন টেল মি। আজকে ফোর্থ পিরিয়ডে পর কই ছিলে? আরে আপ What happened? Am I asking you something? What happened? Look at me! আমি জানি না মুম না, আমি তুমি তুমি নিজে কইতে পারো না, দিছ না তুমি কইতে পারো না, তো মুম কথা ছিল কে ওই জন্য যেটা করে কথা হইয়া ছিল কইতে পারলাম না তুমি কাউসিফ জি ভাই আর ইউ শিওর আর ইউ শিওর তুমি আমার নাম করতে পারবো আমি তোমার নাম কইতে পারবো না তুই তুই অন্য কোনো নাম পাস নাই নামটা তো করছিস তুই নামটা করছিস তুই আর নাম দিছিস আমার আমি এখন কান্না অপরাধ না করে আমি এখন অপরাধী হয়ে গেছি যাও যাও তা থেকে যাও আমি খুব খুশি হলাম যে অবশেষে তুমি কথাটা স্বীকার করলে, কিন্তু তুমি যে ক্ষমার অযোগ্য কাজটা করেছো, যে ইনসাল্টিং কাজটা করেছো, এই কাজটা শুধু আমার ইমেজকে ক্ষতিগ্রস্ত করেনি, এটা এই কলেজ প্রিফেক্ট পোস্টার ইমেজটাকে ক্ষতিগ্রস্ত করেছে, এই পজিশনটা ক্ষতিগ্রস্ত করেছে। তোমার এই কথাটাই যদি আমি স্যারদের বলি, যদি অথরিটিকে জানাই, তোমার এবং তোমার প্যারেন্টসের একটা বড় ধরনের ক্ষতি হবে, কারণ স্যারেরা কোনোদিনও চাবে না যে এই পোস্টটা বা এই পজিশনটার সম্মানে কোনো আঘাত লাগবে। মেবি তারা তোমাকে কলেজ থেকে বের করে দিতে পারে। ভাইয়া কাজটা আমি করেছি সেটা সত্য আর আমি সেটা স্বীকার করলাম, কিন্তু ভাইয়া বিশ্বাস করেন আমি আসলে আপনাকে অপমানিত করার ইচ্ছায় কাজটা আসলে করিনি, দুষ্টমির মাথায় আমি এটা করে ফেলেছি ভাইয়া। আমি জানি যে ভাইয়া যে এই কথাটা সাধ্যের কানে গেলে হয়তো আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হতে পারে, কিন্তু ভাইয়া আমি আসলে কলেজ থেকে যেতে চাই না, এর জন্য ভাইয়া আপনি আমাকে যা করতে বলবেন। পর্যন্ত তবে সেজন্য তোমাকে দুটো শর্ত পূরণ করতে হবে, শর্ত দুটো জানার আগে তোমাকে বলতে হবে যে শর্ত দুটো পালন করতে তুমি রাজি আছো কিনা।
প্রথম শর্ত হচ্ছে তুমি যখনই আমাকে দেখবে, অর্থাৎ তুমি যখনই আমার আই ডিস্টেন্সের মধ্যে আসবে, তুমি যেখানে থাকো না কেন, যে পজিশনে থাকো না কেন, সেখান থেকে ফ্রন্ট রোল শুরু করবে। তুমি বলতে পারো যে যদি আমি তোমাকে পছন্দ করে থাকি তাহলে কেন তোমাকে এই পানিশমেন্টটা দিচ্ছি, বাট টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, তুমি যখন এই পানিশমেন্টটা ক্যারি করবে তখনই তুমি এই যে কাজটা তুমি করেছো তা তোমার সবসময় মনে থাকবে, ফলে ভবিষ্যতে তুমি এই ধরনের কাজ করার সাহস পাবে না। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে তোমাদের ব্যাচের কে কখন কোথায় কিভাবে ডিসিপ্লিন ভাঙছে, ইনডিসিপ্লিন কাজ করছে, তার সব খবর তুমি আমাকে জানাবে উইথ ডিটেইল। হ্যাভ ইউ আন্ডারস্টুড? যাও, প্রেয়ারের সময় হয়ে গেছে, হাউজে চলে যাও, গো। আপনি শুনুন, আমি একটা মিস কল দিতেছি, সাথে সাথে কল ব্যাক করবো, আমার বলা আছে মোবাইলের টাকা ভাই, টাকা আপনি আপনার কত টাকা দেবো, 3 টাকা 4 টাকা, আমি ভাই টাকার ব্যাপার ভাই, এই যে নেটওয়ার্কের সমস্যা, তুই একটু তাড়াতাড়ি কর না ভাই। কি ভাই, আমার রঙের কাম তো শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি করি। আরে একদিনের কথা দুদিন মতো শুন ভাই, দুই রাখেন না ভাই, একটা কলই তো করব, একটা কল করব, একটা কল, একটা কলই করব, তাড়াতাড়ি করেন, আমার তাড়াতাড়ি করতে তামা পাইছি পাইছি। হ্যালো লুবনা, আমি তন্ময়। দাদা বানলে তুমি না কলেজে? আরে কলেজেই তো, এক মিনিটের জন্য মোবাইলটা পাইছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা শোনো, 16 তারিখ আমাদের কলেজ বন্ধ হচ্ছে বুঝছো, আমি ইনশাল্লাহ 3টার মধ্যে পৌঁছে যাবো বুঝলা। হ্যাঁ আচ্ছা শোনো, আমি গিয়েই আমার মোবাইলটা অ্যাক্টিভ করবো বুঝছো, তুমি তোমারটা খোলা রেখো। আমারটা তো সারা জীবনই অন থাকে, তারপর বলো। পরে আমরা ঠিক করবো কোথায় বসবো না বসবো, সেটা পরের ব্যাপার, আমি তো তখন ঢাকার বাইরে থাকবো। আচ্ছা প্লিজ লুবনা, এটা করো না, আমি ফার্স্টে আসি তারপর যা করা করো। আরে আমি আমার ফ্যামিলির সাথে যাবো, আমার ফ্যামিলির সাথে আমি একা থাকবো না এখানে। আচ্ছা ভাই অনেক কথা লুবনা, তুমি এই কথা লিখেছ, অনেক কথা শুনছ না, শোনো যাবে জান জান ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে যদি জানতাম ভালোবাসার কথা কেমন দিলে আপনি ফোন দিতাম না। হ্যালো হ্যালো, হ্যালো
গান গাও কলেজ পিরিয়ডের মাথায়, কলেজ পিরিয়ডের মাথায় পানিটা আছে আর তুমি গান গাও। আমরা কি কলেজের মতো খবর রাখিনি মনে হয়? আমি দুনিয়া পিজাতে যাই, হ্যাঙ্গার দিয়ে করতে যাই, বেল দিয়ে করতে যাই, বা তোমরা ক্লাসমেট নাকি আমার বাধা হইতেছো? যত যাই কর, ক্লাস নাইনে কয়েকটা ব্যাপারে আমার অবজারভেশন আছে। অবশ্যই তাও আছে একটা বাসার আর মেহেদি 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 আমরা কি করবো? আমি দুনিয়ার সমানে পিটাবো যা ইচ্ছা করবো, অথরিটির ভয় আমার নাই, ঠিক আছে? কোথায় যাচ্ছ? রুমে ভাইয়া। তো গিয়েছিলে কোথায়? 10 নম্বরে। কেন? তো পড়েছি জানত। তোমাকে সালাম দাওনি কেন? দেখিনি ভাইয়া, সরি ভাই। যাও, জানালাটাকে 10 বার সালাম দাও। হারি আপ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। রিড প্রপারলি, সালাম আলাইকুম, লাইক দিস, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হারি আপ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। কাছে যাও। না না, আজকে আর পারবো না, টু লেট, অলরেডি তো রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে কথা রাখিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি এডজুটেন সাহেবের নাম্বারটা পেতে পারি? আপনি তো এডজুটেন সাহেবের নাম্বার পেয়ে বসে আছেন, বলুন। ও আচ্ছা, আমি এডজুটেন স্যারের সাথে কথা বলছি। জি, মেজর জালাল স্পিকিং। আচ্ছা, আমি আপনাদের ক্লাস 8 এর পলিন আছে না, তার আম্মু বলছিলাম। জি, আসসালামু আলাইকুম, বলুন। আসসালাম, আমি পলিনদের তো 16 তারিখে ছুটি হচ্ছে, ও কিভাবে আসবে তাই জানতে চাচ্ছিলাম আর কি। পলিন কিভাবে আসবে? আপনাদের বাড়িটা জানি কোথায়? এনায়েতপুর। আমাদের তো এনায়েতপুরের জন্য পার্টিকুলার কোন বাস নেই, তো পলিন আগে কিভাবে যেত? সেভাবেই যাবে। ও তো এর আগে ওর বাবা গিয়ে নিয়ে আসতো, তো এবার ওর বাবা তো চিটাগাং এ, তাই ঈদের আগ দিয়ে হয়তো আসবে, এই জন্য আর কি। তো আপনি যদি মনে করেন যে আপনার ছেলে একা একা যেতে পারবে না, তো অন্য কাউকে পাঠিয়ে দেন, অথবা বেটার আপনি এসে নিয়ে যান। ও আচ্ছা, তাহলে অন্য কাউকে পাঠালেও চলবে? জি জি জি। আচ্ছা, তাহলে আমি সেভাবে ব্যবস্থা নিচ্ছি। না শুনুন শুনুন শুনুন, আপনি যাকে পাঠান বা আপনি নিজেও যদি আসেন, তাহলে আসার আগে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। জি আচ্ছা, তাহলে আমি কাউকে পাঠিয়ে আপনাকে ফোন করব। তাহলে 16 তারিখ আপনারা কেউ না আসা পর্যন্ত আমরা পলিনকে ছাড়ছি না। জি আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, জীবন একটাই মন, মনের ভেতর শুধু অচেতন। আরে দোস্ত, কি অবস্থা? আসিস নাকি? নাই, এই তো। তারপর যাওয়ার সুযোগ পাইলে শেভ করতাম, আর এখন দরকারও নাই। এই জন্য রোমান্টিক মুহূর্ত তো কাটাচ্ছিস,
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস সময় নিয়ে আসছিলাম আর কি, টাইম পাস। আসলে পাওয়া ভাঙা উচিত ছিল আমার, তাহলে এরকম আরামাস করতে পারতাম, বুঝলে। তারপর কি ডাক্তার কি ঠিক মতো চেক আপ টেক আপ করতেছেন নাকি করতেছেন না? ভাইয়া ব্যথা পাইছে, তুমি কিসের একটা ঘটনা করছো? আরিফিনের গায়ে তো উপর থেকে পানি ঢেলে দিছে জুনিয়র পোলা পানি। কি আরিফিনের গায়ে উপর থেকে জুনিয়র পোলা পানি পানি ঢেলে দিছে? পানি ঢেলেছে মানে? হ্যাঁ পানি ঢেলেছে। টাচলাম করতে পানি ঢেলেছে। ও ব্লকের সামনে দাঁড়াইছিল, ব্লকের সামনে অনেক ক্লাস চলতেছিল ওই টাইমে, দাঁড়াইছে উপর থেকে, উপরের থেকে পানি পানি ঢেলেছে। মানিজ্যত কিছু থাকলো না এদিকে, তো আর একটু ব্যাপক চেঁচাচিঠি। হ্যাঁ, ও তো খুব পাঙ্গা দিতেছে পোলাপঙ্গ। তুই কি করতেছিস? আমিও দেখতেছি ব্যাপারটা, এটা তো একটা আমরা তো যাচ্ছি 16 তারিখে, তুই কি যেতে পারবি? কি অবস্থা তো পারে এটা এমন ডাক্তার কি করে আল্লাহ আমার কি, সেও একবার বলতেছে এক সপ্তাহ পরে কাটবে, একবার বলতেছে যে না টাইম লাগতে পারে। আর এটা নিয়ে চিন্তা করতেছে কি, যদি পা কাটা ফেলি মানে তোর প্লাস্টার যদি কাটি আর কি, তাইলে হয়তো 16 তারিখে হয়তো যেতে পারবো আর কি। আর না হলে তো এটা নিয়ে তো আমি এমনি যেতে পারবো না, আব্বা আম্মা কাউরে খবর দিয়ে আনাইতে হবে, তারপর ওদের সাথে যাইতে হবে। কি কই ওটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি বাসায় গিয়ে তোরে ফোন দেবো। মনে আমার ফোন কেমনে ফোন দিবি, আমার কি বাসায় ফোন আছে নাকি? তোরা বলতেছিস আজকে কোনো চান্সই নাই, আমি দেখতেছি আজকে সব থেকে বেশি চান্স। কিভাবে? আজকে আমাদের হাউস হচ্ছে মেন অলি ভাই, অলি ভাই তো পা ভাই হাসপাতালে পড়ে আছে, আর কাউসার ভাই, কাউসার ভাই তো অলি ভাইরে নিয়ে ব্যস্ত। আর আরিফিন ভাইয়ের চোখ ফাঁকি দিতে পারবো না, আরিফিন ভাইয়ের কি দুইটা চোখ মাত্র, দুইটা চোখ ফাঁকি দিতে পারবো না। না আমি বলছি তোদের দেবো না, আমারই প্রথমে হবে। কি ভাই দেখবো, তুই তো আশিকের সাথে থাকছিস, আমি যে আশিকরে পাঠাই দিই, তুই আজকে আশিকের থাকে থাক, আমি আজকে ওইখানে আসি, কোনো সমস্যা হবো না। দেখ আমি আসি, কোনো সমস্যা হবে না। আশিক তোমার গ্রামের বন্ধু জনাব মোহাম্মদ আবুল বাসার, ওই তোর জন্য কান্দ আছে, তোর সাথে ঘুমাইবো আজকে। আমি যা ঘুমা তোমাকে লিডার ঘুমাইছে, আর তোমরা চামচা গুলা কিছু বসে থাকবে না, তুমি চামচা করো। আমি জানাইছো, ঘুমা চল, বান্ধবী করার শুরু বান্ধব তাহলে বান্ধবী না না আমাদের দার্শনিক পণ্ডিত দিতে পারবি, পণ্ডিত কি করস? আশিক
একটা জায়গায় এখন বাঁচতেছি না একটা জামা যাবে ভবিষ্যতে কে কি হতে চাও আমাকে এই দু মিনিটের মধ্যে তিন লাইনের ভিতরে লিখে দেখাবো। ওকে বয়স স্টার্ট। ওকে স্টপ রাইডিং, তোমাদের দুই মিনিট অবাধ, খাতা জমা দাও। এই খাতাটা তো নিশ্চয় তোমার ডাক্তার হতে চাও, ভেরি গুড, ডাক্তার হও, বেশি বেশি রোগী পাও। ইঞ্জিনিয়ার হতে চাই, খুবই সুন্দর কথা, এটা কার? খুবই সুন্দর, ইঞ্জিনিয়ার হও, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করো। এই খাতাটা কার? তোমার? জি স্যার। দেশের প্রেসিডেন্ট হতে চাও? কিন্তু তার আগে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। ধান্দা তো ভালো মনে হচ্ছে না তোমার। এখানে দাঁড়াও, প্রেসিডেন্ট হলে তো আর পারবো না, তো এখনই তুমি তিনবার কান ধরে ওঠা বসা করো। বয়স দেখো, ভবিষ্যতের প্রেসিডেন্ট কান ধরে ওঠা বসা করছে।
তোমরা কইছিলে কি ব্যাপার, তোমাদের মুখ নাই? তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি, তোমার তুমি গেছিলে? হ্যাঁ, জয় আমাদের থাকে বলছে দুজনকেই। কি কারণে? কিন্তু তার আগে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। ধান্দা তো ভালো মনে হচ্ছে না তোমার? এখানে দাঁড়াও, প্রেসিডেন্ট হলে তো আর পারবো না, তো এখনই তুমি তিনবার কান্দুরে ওঠা বসা করো। বয়স দেখো, ভবিষ্যতের প্রেসিডেন্ট কান্দুরে ওঠা বসা করছে। আমার বক্তব্যটা পেয়েছেন তুমি? আমি মোহাম্মদ জহিরুদ্দিন, আমি আমার রুমের পক্ষ থেকে আমাদের প্রিয় সায়েন্স স্যারকে একটা পাঙ্গা দেওয়ার প্রস্তাব উত্থাপন করছি, আপনারা কি বলেন? আমি আপনার প্রস্তাবে দৃঢ় সাপোর্ট জানাচ্ছি। কিন্তু পাঙ্গা দেওয়ার কারণটা কি? দার্শনিক ভাই যেহেতু পাঙ্গা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলেন, আমি ডিটেল বলি। আপনারা হয়তো আপনি হয়তো বা ভুলে গিয়েছেন আজকে আমাদের ম্যাথ ক্লাসের কথা। আমাদের সাহিত্য স্যার, আমাদের হবু প্রেসিডেন্ট সাহেব জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেবকে যে কান ধরে উদ্বাস করিয়েছেন সেটা আমাদের মনে অনেক আঘাত করেছে। আমি আশা করছিলাম আমাদের তৌফিক ভাই এটার প্রতিবাদ জানাবেন, কিন্তু তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসেনি। তখনই আমি বলেছি আপনাদের যে এটার ভার আমি নিচ্ছি। অতএব এই কারণ থেকে আমি এই প্রস্তাবটা আমি উত্থাপন করছি। আমার নাম অবস্থা। ওহো, তোর নাম্বার তো দেখ, খুলে দেখ। কালি থামবা রামজিৎ, প্লিজ কাজ কর না। দেখ, কালকে বাসা যাচ্ছি, একটু ঘুষ গাছ কর অন্তত। আচ্ছা, তোর কাজ কর, আমরা কাজ কর। সকাল 7:30 একাডেমিক ব্লকের সামনে তোমাদের গাড়ি থাকবে, ওকে? সকাল 7:00 তোমাদের কল ইন, দেন তোমরা একাডেমিক ব্লকের সামনে চলে যাবো। ঢাকার না, সব বাস একই সঙ্গে থাকবে, ঠিক আছে? এমন ভাব, ঢাকা না, সব বাস একখানে থাকবে, 7:00 পাবে। ঢাকার বাস কোথায়?
May I come in, sir? Yes, come in. Stop, sir. Busy. Thank you, sir. Something happened tonight in your house. Do you know that? No, sir. তোমার হাউজের সিঁড়িতে আজকে একজন স্যার পা পিছলে পড়ে গিয়েছেন, তুমি এটা জানো না? নো স্যার। সরি স্যার। শাহিন স্যার তোমাদের হাউজের না? ইয়েস স্যার। ঘটনাটা আরো মারাত্মক হতে পারত। আমি নিজে গিয়ে ঘটনাস্থল দেখে এসেছি আরিফিন। কেউ সিঁড়িতে তেল ঢেলে রেখেছিল, তোমাকে ইন্টেনশনালি করেছে সে। আমি 100% শিওর ইট হাজ ডান বাই এ ক্যারেট। What's going on? But it shouldn't be, Arifin. রাত 10:30 সময় শাহিন স্যার আমাকে ফোন করে জানিয়েছেন, you got hurt. Even তোমাদের হাউসমাস্টার স্যারও এটা জানে না। প্রিন্সিপাল স্যারকেও আমি জানাইনি, নাম কিন্তু জানাতে পারতাম। আমি জানাইনি ইচ্ছে করে, কারণ আমি চাই না তোমাদের ভ্যাকেশন শুরু হওয়ার দিন থেকে তোমাদের কোনো ঝামেলা হোক। আমি চাই না এটা, আমি চাই তোমাদের ছুটি সুন্দর করে কাটুক। You got my point? Yes, sir. So, what's your opinion, Arifin, regarding this? What do you want to do? Sir, please give me 10 minutes. I'll find it out. Okay. For your betterment, I can give you a clue. Class 7 and class 8 to corner. It couldn't be possible for them. So they have to show you again, right? Right, sir. Plus 11 and plus 12 to Kokumi Kurban, and they're only busy matching. Right? Obviously, sir. In between plus 9 and 10, they can do it. If it is. এবং আমি তোমাকে এক ঘন্টা সময় দিচ্ছি ফাইন্ডিং আউট। আমাকে এক ঘন্টার মধ্যে সব ইনফরমেশন জানাও। And how's he at? Okay, sir. Check it out. Okay. That's me? Yes, sir. Go. Go. I can go. My own punishment will be. Get it, sir. আজকে হাতে আমাদের হাউসে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি তোমরা কি তা জানো? কোন ঘটনা? আজকে শাহিন স্যার আমাদের হাউসে আসার পর সিঁড়ি দিয়ে নামবার সময় পা পিছলে পড়ে গেছে এবং সিঁড়িতে তেল পাওয়া গিয়েছে। এই গাছটা অবশ্যই কোনো ক্যারেট করছে। কে করছে জানি না। তুমি কারা করছে? দেখো তোমাদের আমি বাঁচার একটা সুযোগ দিতে পারি, কারো আলোচনার মধ্যে তোমরা এমন কিছু শুনেছ যা এই ঘটনার সাথে লেগেছে? দেখো চিন্তা করে দেখো, থিঙ্ক, টেক টাইম অ্যান্ড থিঙ্ক। এমন কোনো কিছু শুনেছ যা ওই ঘটনার সাথে সম্পর্কযুক্ত? কি কিছু মনে আসতেছে না?
আমাকেই বলতে হবে। এই প্ল্যান্টার মাস্টারমাইন্ড ছিল তুমি জহির, তেল ছিল আফিসের, স্যার আসছেন এই খবরটা দিয়েছে বাসার, আর তোমরা দুজন জহির এবং নাইম, তোমরা দুজন শীতে তেল লাগিয়েছিলে, কি ঠিক আছে? তোমরা করছো ওয়েলকাম, আমি তোমাকে খুঁজছিলাম, কই গিয়েছিলে? আচ্ছা, আমি একটা পানিশমেন্ট দিয়েছি। কেন? আজকে হাউসে একটা ঘটনা ঘটছে, তুমি কি তা জানো? যদি কিছু জেনে থাকো স্বীকার করো। ওরা কিন্তু সব স্বীকার করছে। তুমি যদি বসো, তুমি যদি অস্বীকার করো তাহলে তোমার পানিশমেন্ট দ্বিগুণ হবে। ওদের দিকে কি চাচ্ছ? আমার দিকে দেখো, তুমি কিছু কি জানো কি ঘটনা করছে বলো? ঘটনার মাস্টার মাইন্ড কে ছিল? কার্তেল ছিল, তার আসছে খবর দিতে কে? তেল কে কে লাগাইছে? অল অফ ইউ গেট আপ, get outside, hurry up, double up.
মায়ের খান দিয়ে লাগে মনে হয় একদিন চাপা ধরবে না। আচ্ছা তোর ফন্টল দেওয়ার পরে অবস্থা ছিল তুই দেখ এর একটা বিট না করলে আমাদের উপরে যেতে দেখে না কি হচ্ছে কবি তো ওর কাছ থেকে শুনছে কি চলবো আর আজকে বাথরুম থেকে বাড়িতে এসে এবার জায়গাটা খুব বন্ধ কর না মাথায় নিজের বাড়িতে এসে ওই সৈয়দ গরম থেকে রাসেল হাসান একটা ছেলে নতুন হয়েছে আমার এমন ধরে ভয় দেয় আমি তো পুরো চিৎকার এমন ভয় পেয়েছি ভাই পণ্ডিত মানুষ না আর তুই দেখবি ওই জায়গাটা কত অন্ধকার বুঝলাম তারপরে কি করে যাবো এমন তো আমি শুনছি আগে থেকে অনেক বাড়াবাড়ি করতেছে আগে বাড়াবাড়ি করতো নাই আর এখন কিছু করছো নাহলে কি কমো চল আজকে একটু কমে যাবো কি সেটা এবার বস না আশেপাশের অবস্থা খুব খারাপ খুব গরম অবস্থা চলতেছে তোরা যদি বুঝছি না তোরা আমি করে থাক কি হচ্ছে শেষ কর তোর সমস্যাটা বুঝে আমার সমস্যা তোরা যদি যা সমস্যা দেখবি কালকে সকালে হ্যাঁ আসুন দেখি কি করবো যে একদম অন্য লোক করবো যে এই করছে এই দেখছি এত কি ছিল ওই সময় জমির ডাক্তার এলো তিন মাস লেগে কি হবে আবার এখন না রাখবে তোর বন্ধু হিসেবে বুঝেছি বয়টা পাইছি পাই ভয় তো পাইছি ঠিক আছে ভয় পেয়েছি যা সংসান্ত সংসান্ত তোমার ভয় পাচ্ছ তো যা আদনান ভাই ভাই তাড়াতাড়ি ওঠেন গাড়ি এসে গেছে আরে গাড়ি এসে গেছে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি গাড়ি এসে গেছে সাইকেলের মধ্যে কি মজা এই যে দেখো সব মজা খুব ভালো সাইকেল ধরা নিষেধ তো আমার নেই আমি আরো চিন্তা করছি সাইকেল নিয়ে আব্বুর অফিসে যাবো আব্বুর অফিসে যাবে সাইকেল নিয়ে তারপরে বসে দিস না তারপর কি করতে হবে তারপর তার বদলে তুমি কি করছো তারপরে তুমি ময়লা কাপড় নিয়ে করছো এটা রাখো বাবা তুমি এখন কি করবে শোনো খুব গুড বয়ের মতো আবার হাত মুখ ধুবে হাত মুখ ধুয়ে তারপরে খাওয়াটা খাবে আমি রান্না করছি খুব মজা করে তোমার যা যা পছন্দ তারপর খাওয়ার পরে মায়ের কাছে বসবে বসে একটু গল্প করবো আমরা তারপর তারপরে একটু ঘুম ঘুম দিব আচ্ছা ঘুম দিব
তুমি দেওয়ার পরে উঠে বাবাকে আমি কল দিব যে গাড়িটা পাঠাও, আমাদের রাজপুত তোমার কাছে যাবে। আমি গাড়ি করে যাবো, আমি সাইকেল যাবো। মানে আমি সাইকেল করে যাবো? হ্যাঁ যাচ্ছি না কিনা। আচ্ছা ঠিক আছে, মোট সেটা আপনি ধো, তারপরে খুব ভালো করে দেখে তারপরে আসো আমার কাছে খাওয়া দিচ্ছি। যাবি আমাকে রেখে যাই বাগা? আরে আমি তো দেখি ঠিক আছে। ইবার একটু দেখেছি ইবা বলছেন না যে মানে ক্যাডেট কলেজ ছুটি হলো তো তাই বাড়িতে আসলো। আরে বাবা তা তো জানি, কি জন্য ডাকলে সেটা বলেন। কি হলো কিছু বলছেন না কেন? ও আচ্ছা, তোমাদের বান্ধবীটা আছে না ইভা, ও ভালো তো? ভালো তো নাকি? আমাদের দিকে বান্ধবী খবর নিচ্ছেন, ইভাকে ডাকলে তো পারতেন। এত দূর থেকে আস, মানে বাসা থেকে এত দূরে আসছো, বাসা থেকে টেনশন করবে না তো? হ্যাঁ দুশ্চিন্তা করবে, খুব দুশ্চিন্তা করবে। হ্যাঁ ওরটা কি বলছে? বসতে গেলে এবার কবে দিয়েছিলি? দিয়েছিলাম। জিজ্ঞেস না, দিনটা ভালো লাগছে? আর দিন খারাপ যায় তো দিন ভালো গেছে। চুপ করে আসলাম আমার দিনটা কেন কি হয়েছে? এবার কত জিজ্ঞাসা, চুপ করে আসলাম জিজ্ঞেস তো। হ্যালো লাভু, আমি বাসায়। হ্যাঁ ওয়েলকাম, কখন এলে এত তাড়াতাড়ি? কয়টা বাজে? দেখো তোমার বাবার জীবন, ছেলে আসবে জেনেও বাসায় থাকতে পারলাম না। ইটস ওকে আব্বু, সমস্যা নাই। কিন্তু আব্বু আমি যে একটু তোমার অফিসে একটু আসতে যাচ্ছিলাম। অফিসে আসতে যাচ্ছিলে, এই লোক সামলানো তো দায়। তো আম্মু কি বলে? আম্মু দূরে শর্ত দিয়ে দিচ্ছে যে। আচ্ছা কি শর্ত? এই যে আমি বিকাল সাড়ে যাতে না যাই, আরটা হচ্ছে যে সাইকেলে যাতে না যাই।
এখন তুমি ওটাকে একটা করে দাও না, দুটোই তো লজিক্যাল, দুটোই লজিক্যাল হোক, তুমি একটা করে দাও, একটু একটা আমি বিকেলে আসি আর নয়তো আমি সাইকেলে আসি, দুটো একটা করে দাও, একটা করে দেবো না, ঠিক আছে তুমি বেটার সাইকেলে করে আসো, সাইকেলে, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, শোনো শোনো আরেকটা ছোট্ট শর্ত তোমাকে দিতেই হচ্ছে, সেটা হচ্ছে সাবধানে আসতে হবে, গট মি? তারপর তো দুটো হয়ে গেল আবার, একটা তো বিকালে আসছো, বাস একটা হলো না, আম্মুকে দাও, আচ্ছা ঠিক আছে আমি ওকে দিচ্ছি, আম্মু আম্মু তোমার ফোন, হ্যাঁ শোনো, ওই কি তুমি নাকি দুইটা শর্ত দিছো, তো বাবা হিসাবে আমি ওই একটা নির্বিশেষ ক্ষমতা বলে একটা শর্ত বাদ দিয়ে দিছি, ও নালিশ হয়ে গেছে, কিন্তু ওর পাগলে আরো লম্বা হয়েছে, সাইকেলটার জন্য ছোট, এখন এই অবস্থায় ওই সাইকেল নিয়ে বাইরে হতে দিব না আমি, আমার দুইটা শর্তই ঠিক আছে, তবে ছোট্ট একটা শর্ত অবশ্য জুড়ে দিছি, সেটা হচ্ছে সাবধানে আসতে বলছি, তো আশা করি সমস্যা হবে না, হ্যাঁ ঠিক আছে, গাড়ি করে কিন্তু যাইতে পারতে ইজিলি, তো রাখি আসলে দেখা হবে, ঠিক আছে, মাথায় তোলো মাথায় তোলো, অফিসে কোথায়? তুমি এই কাজটা এখানে শুরু করছো কেন? তোমাকে বলছিলাম না কলেজে শুরু করতে, কেমন কাটাচ্ছে চুরি? ভালো, আচ্ছা যাও, ও ভালো কথা, আমার বাসা চিনো? চিনো না, ওই ইয়ে ওই সবুজ গিয়ে দিতে পারছো, ওইটা ওখানে, হ্যাঁ যাও, বসে কিছু খেয়ে যাও, আজকে আসলাম তো অন্য বন্ধুর সাথে দেখা করতে হবে, এসে ঘুরাঘুরি শুরু করছো না, দেখো ও তো বের হয়ে গেছে, আমি জানবো নাকি তুমি আসবে, আমি জানবো না, ওই যে সিসি ক্যামেরা আমি এখান থেকে সব দেখতে কবে গেছি, এটা এই তো বেশি দিন না, দুই তিন মাস, এই কারণে আমি লিখতে পারিনি না, ধরো তারপর রাস্তায় কোথায় পড়োটে যাওনি তো, না কোথায় পড়বো, আমি তো আশা করেছিলাম তুমি সে আমাকে স্মার্টলি বলবে যে আব্বু হ্যাঁ আমি পড়ে গিয়েছিলাম, লজ্জা পাচ্ছ কেন? দেখো পড়ে যেত তো লজ্জার কিছু নেই,
তুমি যদি পড়ে নাই যাও তাহলে তুমি উঠে দাঁড়াবে কি করে? কারণ পড়ে যাওয়াই হচ্ছে উঠে দাঁড়ানোর পূর্ব শর্ত। আরে তুমি খাওয়া থামিয়ে দিলে কেন? খাও। তাহলে তুমি পড়ে গিয়েছিলে না? এবার তুমি আমাকে বলো তো, আমি কি করে বুঝলাম তুমি পড়ে গিয়েছিলে? তুমি কি রাস্তা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছো নাকি? তোমার পিঠে হাত দাও। ওই পিঠে, ওই পিঠে দাও। এটা হচ্ছে আমার সিসি ক্যামেরা, ঠিক আছে? তুমি যখন রাস্তায় পড়ে গিয়েছিলে এটা তোমার পিঠে আটকে গিয়েছিল, ওকে? এটা দেখে আমি বুঝতে পেরেছি তুমি রাস্তায় পড়ে গিয়েছ। ওকে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, চলো চলো আমরা বেরোবো, গাড়ি নিয়ে বেরোবো, চলো। আজকে আর গাড়ি নিয়ে বেরোবো না। বেরোবে না তুমি? কেন, কোন সমস্যা? সমস্যা না, একটা কথা বলার ছিল। হ্যাঁ, তো সেটা তুমি গাড়িতেই বললেই পারো। গাড়িতে ড্রাইভার আছে না? ড্রাইভার কি হয়েছে, ড্রাইভারের সামনে বলা যাবে না? না আব্বু, আমি আসলে কথাটা এখানেই বলতে চাই। বলবো? অফকোর্স বলবে। আমি এক ক্যাট কলেজে পড়তে চাই না। আমাকে এক ঘন্টার মধ্যে সব ইনফরমেশন জানাও, আমি হাউসে আছি। ওকে স্যার, চেক ইট আউট। ওকে স্যার। মেন? Yes sir. Go. ক্যাডেট কলেজ ছুটি হলো তো তাই বাড়িতে আসলো। আরে বাবা তা তো জানি, টিটো ডাকলে সেটা বলে। কি হলো, কিছু বলছেন না কেন? ও আচ্ছা, তোমাদের বান্ধবীটা আছে না ইভা, ও ভালো তো? ভালো তো নাকি? আমাদের দিকে বান্ধবী খবর নিচ্ছেন, ইভাকে ডাকলে তো পারতেন। আমি আর ক্যাট কলেজে পড়তে চাই না। তুমি ক্যাট কলেজে পড়বে না? আম্মু জানে? আম্মু এখনো জানায়নি।
ওকে, তুমি ক্যাডেট কলেজে পড়বে না। হুম, তো আমাকে কি কারণটা একটু বলা যায়? কি কারণে তুমি পড়তে চাচ্ছ না ক্যাডেট কলেজে? বলা যায় বলো। এই যে ক্যাডেট কলেজে যে আমাদের কলেজ প্রিপেড আছে না, আফিম ভাই, আমার পোলা যখন ক্যাডেট থেকে বাইরে আইব, আমার পোলা হবো মিলিটারি অফিসার। রাস্তাতে যখন হাঁটবো হাজার মানুষের সেলুট করবো, ওই বউ ডাক্তার, তোমাকেও মতো মানুষের সেবা যত্ন করবো। আসসালামাইকুম। তারপরে আর কি জানো, প্লেন আছে না, ওরা জাহাজ আছে না, ওরা জাহাজ চালাইবো, বহ, কথা বুঝছো? পোলা তুমি দেখবার আমার সুবিধা নেই, বহ। ওই দেখ তো গুছো লেগেছে, কতক্ষণ, এত সময় লাগে কে ভাই? যান আমি একটু কথা কেউ আসছি না, আমার চিনছেন? তোমার পরিচয় তুমি কেরা? আমার নাম মনোয়ার, ওই পুপ্পাড়া বাড়ি। পুপ্পাড়া আজিজের পোলাটা? আজিজ মানে ওই যে ওই পাড়ার ওই যে পুপ্পাড়া যে বাড়ি আছে বাড়িটা, আজিজের পোলা। কি ব্যাপার, কি বিষয় আসলে? না মানে ওই ক্যাডেট কলেজে কেমনে ভর্তি টর্তি হয় আর কি। মাথা বোধ হয় ঠিক নাই, কি করে পোলা, কি করে? ওই যে ক্যাডেটে পরে নিয়ম কানুনের ভিতরে চলে। জি জি, তুমি জানো যে কত টাকা লাগে মাসে? না এই যে গত মাসে তো 10,000 টাকা তারা দিয়ে পাঠাইলেন, মাসে তো 10,000 করে দেই, তারপরে মাসে একবার করে আমি যাই, ওই নয় 8-10,000 টাকা খরচ। আর তোমাকে চুলাই জ্বলে না, তোমাকে সংসারে ঠিক মতো জ্বলে না, তুমি বাইক ক্যানাডায় ভর্তি করবা পড়াইলে, তুমি ঠিক মতো নি পড়ালে হবে। তুমি কোন মতো পড়ছো, কোন ক্লাস কোনটা পড়ছো? আমি ইন্টারমিডিয়েট পাস করছি। কোন কোন ডিভিশন পাইছো? সেকেন্ড ডিভিশন পাইছিলাম। সেকেন্ড ডিভিশনের কাম ওই ক্যাডেট ম্যাডেটে চলে না, সব ফার্স্ট ডিভিশন। তোমার বাইক ভর্তি করবা, তোমার বাইক ইংরেজি জানে? জানে মোটামুটি, খারাপ না। আরে আমার পুরা ধন ইংরেজি ধন শুরু করে, নন স্টপিস নন স্টপিস, বুঝো? চলতেই থাকে, আমি অনেক সময় হিমশিম খাই যাই যে পুলা আমার কি করে লাগছে। আর তুমি আইসো তোমার বাইরে ক্যাডেটে ভর্তি ভর্তি করবা, ক্যাডেট কি এতই সোজা? এজন্য তো আগে দেখতো পুলাটারে পাঠা আমার লোকজনে একটু ভিড়, আমার অতিষ্ঠ করে আমার লোক, ক্যাডেট এত সোজা না, বুঝছো? স্বপ্ন দেখলি হয় না, এজন্য টাকা থাকতো হয়, পয়সা থাকতো হয়, তদবির করার লোকজন থাকলে সব থাকতো হয়, তারপরে ক্যাডেট। আমি ওর এক্সাম নিব, ইন্টারভিউ ইন্টারভিউ, যে ইংরাজি কিরকম পারে, বাংলা কিরকম পারে, ম্যাথমেটিক্স তার মানে অঙ্ক অঙ্ক কিরকম পারে, এগুলো দেখতে হইব। ঠিক আছে, আমি লয়া মনে হয় লয়া হয় তারপরে নাকি তো সুদা না? জি জি। আর টাকা পয়সা থাকলেই? হ্যাঁ বাবা, কি বাইরে যাবে কে রে? ও তুমি তো আবার তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ফোনে কথাবার্তা কইবে, যাও কিছু ভাষা করো, ফোনটা সাথে নিয়ে যাও, আমি তোমার ফোনের ব্যবস্থা করে দিয়েছি, দোকানে ফোন করার মানে দরকার নাই, এনে দিই তুমি ফোন করো। আমার যদি কোনো ফোন আসে বললো যে আব্বারে ফোনে পরে ফোন দিয়ে, আমার বেটা। তোমার কি ডকুমেন্ট লাগবো বাবা? খালি টেকা টেকা, বুঝছো? এত সোজা না, টেকা ছাড়া চলেই না, দুনিয়ায় চলবে আছে না। 200 টাকা হইব বাবা? আমার সাথে সাথে খবর দিও, এত সব বন্ধু বান্ধব লাগে ঘুরবার দেবে লাগতো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি, এত সোজা না, বুঝছো? আপনাকে শুনতেছে, কই গেছিলেন?
গেছিলাম শনিবার দারে। কিসের জন্য? শনিবারে যে খাওয়ার আছে না একটা ওই যে বাসারে একটা পরে আমার তো মনে করি পাস করলো, পাস করলো না রাউন্ড দেয়ারে গেট করে ভর্তি করাবো, এই জন্য একটু পরামর্শ করতে গেছিলাম। কি বললো? আর হে তো আমার হাইকোর্ট দেয় আছে, হে কয় কি জানো, হে কইতেছে যে ক্যাট করবে নাকি 14,000 টাকা লাগবো। হ্যাঁ এটা কোনো কথা হইলো নাকি? তুই তো স্কুলে পড়তো, আমিও পড়তে করা যায় নাকি বাইক নেওয়ার সময় 50,000 টাকা লাগে এলাকার মানুষ এলাকার মানুষ এটা কিছু পরামর্শ দিব ঠিক আছে না, যে উল্টো আমার গাড়ি লয় এটা কোনো কথা নাকি হেল্প করে না ক্যাট করে পড়বো। হ্যাঁ কিন্তু তেরি কি করো, তোমার এত মিষ্টি করে কথা কইলাম, এত সুন্দর করে বুঝাইলাম হয় না? হ্যাঁ রং দেখো, মেয়ের রঙের ডিব্বে দেখা নাই, আমার বাড়ির সীমানায় খালি আমার নামে কুচ্ছা খাও। হ্যাঁ আরে কলেজপির বুঝছ না, কলেজপির গুলো আমাদের পুরো কলেজের দায়িত্ব থাকে। এমনি স্কুল গুলোতে দেখো না যেরকম যে ক্যাপ্টেন থাকে যে সব ছাত্র দেখাশোনা করে, আর কলেজপির হলো মানে স্কুল মানে এই কলেজের যতগুলি হাউস আছে সব হাউসের দেখাশোনা করে। আমাদের আসলে 3টা হাউস, তার মধ্যে আমরা থাকি হলো ফজলুল হক হাউসে। এখন এই হাউসে হাউস প্রিফেক্ট থাকে, হাউস প্রিফেক্ট হলো ওলি ভাইয়া, অবশ্য তার পা ভাঙে গেছে। আমারও ইচ্ছা ছিল রে ক্যাডেটে পড়ার, তা করেছে। আর হাউস প্রিফেক্ট থাকে, আবার থাকে হলো অ্যাসিস্ট্যান্ট হাউস প্রিফেক্ট, সে হলো কাউসার ভাই। আর এবার দেখার সঙ্গে সঙ্গে শুধু পাঙ্গা শুরু করে, পাঙ্গা বুঝোস তাকে বুঝোস না, পাঙ্গা হলো শাস্তি শাস্তি ওরকম থাকে। আর বিনোদন প্রিফেক্ট থাকে যে কালচার প্রিফেক্ট গেমস প্রিফেক্ট এইসব থাকে। এটা বাসায় আসতেছে, এখন কই আসিলে? সন্দেহ গেছে তো হস না? বাদলের সঙ্গে গল্প করতেছি। বাদলের সঙ্গে গল্প করতেছ? ঘরে যেতে হইব না, সন্ধ্যার পরে দেখছো কোনো পশু পাখি রে ঘরের বাইরে থাকতে? হ্যাঁ প্রকৃতি দেহে কিছু শিখতে হয় বুঝছো, তাহলে বই খাতা পড়লেই হয় না বাবা, তাহলে বই খাতা পড়লেই হয় না। আর ফুপু কোন সময় তোর খুঁজতেছে, তোর খুঁজেই পায় না বাবা। বাবা আমার একটা মোবাইল কেনার প্রয়োজন ছিল। দেখ বাবা ওইসব মোবাইল টোবাইল আমগো লেগে না, এখন লাখ লাখ টাকা আছে, হাজার হাজার টাকা খরচ করে অগো লেগে মোবাইল বস না। তার বাপ কি করে তোরে পড়াশোনা করায়? হ্যাঁ তুই আছিস তোর মোবাইলের চিন্তায়, ওগুলি বাদ দে, সন্ধ্যা হয়ে গেছে। হাত লাগাই হাত লাগাই তুই বলা, তুই খালি এক কাম কর, ওই চুক্তিটা দেখে বুঝ না, চুক্তিটা লয়ে তোর পূর্ব আবার চিল্লাইব না। মোবাইল টোবাইল চিন্তা বাদ দে বুঝছ, যে টাকা বসে আছে সে টাকা দিয়ে তোর নতুন কিছু জামা কাপড় কিনে নি, তুই চললেই আমারই।
তুই আজকে তো লেট করলি। আরে বেটা লেট কি বেটা, সকালবেলা শীত রিসা রিসা কিছু হয় না, কথা বললি একটা। আর এক মিনিট লেট করলে আমরা নামাজ মিস করি। মিস তো করি না, যাই হোক মানে নামাজ তো হয়েছে। তাহলে এখন কি করবি, আজকে তোর প্ল্যান কি? আমার তো প্ল্যান আছে পুরান ঢাকায় যাওয়ার। চল একটা কাজ করি, হাসানের বাসায় যাই। হাসানের বাসায় এখন যাবি? এখন তো সমস্যা না, কোরবানি টোরবানির ব্যাপার আছে না। আজকে তো যাওয়া যায়, একটা কাজ কর, একটা টাইম ফিক্স করি ঠিক আছে, মধ্যে তুই তোর কাজ শেষ কর, আমি আমার কাজ শেষ করি, তারপর ওখানে যাই। তাহলে বিকালের দিকে চল, কাজটা শেষ করে। কটার মধ্যে? তিনটা বাজে। তিনটার সময়? ওকে, কোথায়? লেকে, লেকে মিট করি। লেকে? আবার তুই লেকে আসবি ঘুরা ঘুরা, এখান থেকে আবার হাসানের বাসায় যাবো। তাহলে একটা কাজ কর, তুই তিনটার মধ্যে কাজটা শেষ কর ঠিক আছে, তুই ওখান থেকে হাসানের বাসায় চলে যা, আর আমি আমার কাজ শেষ করে হাসানের বাসায় চলে যাবো না ঠিক আছে। কিন্তু তুই তিনটার মধ্যে কাজ শেষ করিস। আচ্ছা, আমার লেট হবে না, তুইও লেট করিস। আচ্ছা, আমি লেট করবো, আমি ওখানে চলে যাবো না, ওকে তিনটার সময় দেখা হবে হাসানের বাসায়। মাইন্ড ইট, ওকে? ফোনে কথা হলো তো, রাস্তাতেই আছে, আমি ভেবেছি ওই আসতে। আস ওখানে গিয়ে বস। কতদিন ধরে তোমরা? তিন চার দিন। তিন চার দিন হয়ে গেছে? তাহলে তো তোমাদের ঈদটা মাটি হয়েছে। কই, আমাদেরকে তুমি এদিকে কিছু বলে নাই, তুমি জানো কিছু? তুমি কাউকে বলিনি। আমি কাউকে বলো নাই? তুমি ওই শহীদদের বাসাটা চেনো? না। চেনো না? না। আমাদের বাসায় চিনতে অসুবিধা নেই, তুমি ঠিকানা জানতে কি থেকে? না, তার সে ঠিকানা দিই। কষ্ট হয় নাই না? একটু কষ্ট হয়েছে। আচ্ছা, তোমাদের যে ইসে ক্যাডেট কলেজে কেমন লাগে, ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো লাগে? তো ইসে তসিমের মন খারাপ দেখি কেন? তুমি জানো নাকি মেয়েদের কেন মন খারাপ? মেয়েদের, তুমি তো মেয়েদের আমি চেনো না, না তসিম? হ্যাঁ, কথা বলে না বাসায় গিয়ে, ওর ফ্রেন্ড আসে না। আমাকে বলো বাবা, আমি তোর মা। ওই জয়ের সাথে একটু ঝগড়া হয়েছে। এই যে দেখছো, তোমাকে আমি বলছি না, তুমি তো সারাক্ষণ বলে আমি টেনশন করি টেনশন করি। জয়ীর এবার আসার পর থেকে ফোনে কোনো কনভারসেশন নাই, বাসায় আসে নাই, ঈদের পরে ওর মা আসছে। আর আমার বলো তুমি, এই ঝামেলা এইটাই পাকেছে। ওই যে আসছে, আমি এবার গিয়ে ধরবো। আচ্ছা শোনো, উত্তেজিত হওয়ার দরকার নাই, ওর সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই ঠিক আছে। আমরা যেগুলি আলোচনা করতেছি ওই জন্য বুঝতে না পারে, আমি ম্যানেজ করবো ঠিক আছে, ডোন্ট ওরি। তুমি তাহলে বাবা কিছু বলো না, তুমি বলার দরকার নেই। ওকে, আমি দেখবো। ঢাকায় ছিলাম। ঢাকায়? হ্যাঁ, আমি তো শুনলাম না ঢাকায়। আচ্ছা, আমরা একটু রুমে যাই, তুমি কথা বলো। হ্যাঁ, যাও, গল্প করো, গিয়ে গান শোনো, যাও। ওকে, এই আমার চাটা দিও তো। তিন চার দিন মানি তাহলে ঈদও করছো সেখানে, তা আমার একটা ফোন করতে পারতাম, যেতে পারতাম নাকি? তুই তো ঠিকানা দিস, ফোন নম্বর তো দিস নি। আরে বেলা, ঠিকানা দিস, ফোন নম্বর দিই। এটা কোনো কথা হইলো বন্ধু ছেড়া থাকতে পারবি তুই? থাকতে পারবো, ওখানে গেলে আমার আরো কষ্ট লাগবে বুঝছো, তোর ছেড়া আমার থাকতে এমনি কষ্ট হইতেছে, ওখানে গেলে আরো কষ্ট হবো। আবার রাজি হয়েছে? আবার রাজি না, আব্বাকে ছেড়ে দেখি তোরা মনে রাজি হয়ে যাবো। মোটামুটি চাষা অসুস্থ, তুই মোটামুটি কথা কর। কম্পিউটার কার?
কম্পিউটার আমার তো তুলবো নাকি তোরটা লে যা লে যা না জানাস এজেন্ট স্যার আছে না যখন চাচার জন্য ফল কিনতে যাচ্ছি তখন এজেন্ট স্যার আমার দেখে ডাক দিছে এজেন্ট স্যার হ্যাঁ ঢাকায় ঢাকায় কি করুন এই তার বাইরের বাসা ঈদ করতে আসছে ঈদ করতে আসছে বাইরের বাসায় ও আমি কি এজেন্ট স্যার ঢাকায় আবার আইলো কবে তখন এজেন্ট স্যার কাহিনি শুন না চাচা দেখতে গেল চাচা দেখতে গেছে আজকে আমি যাবো তো চাচা দেখতে তো জায়গা জায়গা মানে চাচা একা একা তো বুঝছি তো আমার আমার তো কইলাম যে তুই খাইটা তারপর যাবি একা মানে কি বয় আমি কি এখন বিকাল রাতের খাওয়ান নাকি রাতের খাওয়া তুই খাইয়া যাস না না তো জায়গা যাবে গো আমি যাবো তো আচ্ছা কিছু এমনি হালকা পাতলা কিছু খাইনি সেদিন আমি অনেক নার্ভাস ছিলাম আমার ফ্রেন্ড সাথে ছিল তো ফ্রেন্ড ফ্রেন্ড নিয়ে আসেন কেন তুমিও তো তোমার বান্ধবীকে সেদিন নিয়ে আসছিলা তো এই জন্য তো পরে কিছুই বলতে পারলাম না তো আজকে তো একা আসছি আজকে বলেন আমাদের ছুটি তো প্রায় শেষ চলে যাব কয়েকদিন মধ্যে কবে যাচ্ছে এই তো পরশুদিন আমাদের ওখানে মোবাইল টোবাইল রাখতে দেয় না তারা এখানে প্রশাসনিকভাবে নিষেধ মোবাইল রাখা তা তো আমি জানি আচ্ছা চিঠি লেখার কি অভ্যাস টভ্যাস আছে থাকবে না কেন কাকে চিঠি লিখবো টাকা চাহিয়া পিতার কাছে পত্র বলতেছিলাম আমাদের ওখানে মানে কারো চিঠি সরাসরি দেয় না তো সারা খুলে পড়ে তারপরে দেয় কিন্তু চিঠির উপরে যদি মাদার্স লেটার লেখা থাকে তাহলে আর খুলে পড়ে দেখে না আচ্ছা আমি যদি তোমার কিছু কিনে দিতে চাই তুমি কি নিবা আচ্ছা এই কথাটা কি আমার চোখের দিকে তাকে একটু বলা যায় না ঠিক আছে চলেন দেখি কি কিনে দেব দেখি কোথায় কি কিনবে আমার মনে হয় না এটা এত বড় সমস্যা তুমি যতটা ভাবতেছো ঠিক আছে তারপর শোনো আমরা নিজেরা কথা বলে কোনো লাভ হবে না ঠিক আছে ওকে ডাক দিই ওকে ডাক ওর সাথে কথা বলি তুমি কথা বের করার চেষ্টা করবা সবকিছু এত সিম্পলি দিলে হবে ওকে ডাক আপু কি করে আসছে কম্পিউটার করে কি বলে আসে টেনশনে মাস্তেছে না আচ্ছা শোনো ওই জহিরের এই বিষয় টিষয় গুলি যে আমরা জানি এটা তো বলার দরকার নেই ওদের অবস্থা না পারে আর কি কেন আমার মাথায় কি কোনো খিলু নাই আপু যাওয়ার সময় তো হয়ে গেছে যাবো না মানে বললাম যাবো না শুনো এই যে জহিরা যাচ্ছে জহিরা যা তো তুমি একসাথে যাবা তুমি যা কেন আছে ওর কি ইসে কোন না দাঁড়াও না যাবা না মানে কি যাবা না মানে কি বলো আমি তো বললাম আমি যাবো না কি ক্যারেক্ট বলে যাবা না না যাবো না পড়বা না কেন কি সমস্যা কি আমাকে বলো বললাম তো আমি ক্যারেক্ট করে যা করবো না হ্যাঁ পড়বা না বুঝলাম একটা নিশ্চয় কিছু হয়েছে সেজন্য পড়বা না কি হয়েছে মানে কি কি বললাম না ওই যে আজম ভাই কথা বাইরে হচ্ছিলাম পানি গুলি তো বলছো এগুলি তো ছোটখাটো সমস্যা বলছি সলিউশন করা যাবে ঠিক আছে সলিউশন হ্যাঁ শুনো এই যে ঈদের সময়
জোহরের মা আসছে, জোহর আসে নাই, ওইটা নিয়ে কোনো সমস্যা বাবা? তাহলে কি সমস্যা? তাহলে এক কাজ করো, আচ্ছা আমি সাইকেল করে জোহরের সাথে তুমি যেভাবে যাও তুমি চলে যাও। আমি ওখানে যাবো না। তুমি কি বুঝতেছো, তুমি কি বলতেছো? তুমি কলেজ ছেড়ে দিবা, তুমি জানো অন্য স্কুল থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা কত কষ্টের? তুমি 12-15 ঘন্টা পড়াশোনা করো, এই রেজাল্ট করতে পারবে না। অথচ দেখো তোমরা ক্যাডেট কলেজে কত মাত্র কয়েক ঘন্টা পড়াশোনা করো, তাই না? অথচ কি রেজাল্ট, তাই না? আমরা তোমাকে নিয়ে গর্ব করি যে আমাদের মেহেদি ক্যাডেট কলেজের ছাত্র, তো তুমি এরকম ভুল ডিসিশন নিচ্ছ কেন? শোনো, স্কুলে ভালো স্কুলে ভর্তি করার একটা মানে চাকরিখানি কথা না, অনেক কষ্ট করে ভর্তি করানো লাগছে তোমাকে। তোমাকে আমরা তোমাকে নিয়ে গর্ব করতে ভালো আমি বলি তুমি ক্যাডেট কলেজ ছেড়ে আসবা অন্য স্কুলে, যেখানেই ভর্তি করি তোমাকে নিয়ে সবাই আশাআশি করবে যে ক্যাডেট কলেজ বাই করে দিচ্ছে তৌসিফকে, তখন ভালো লাগবে তোমার? আমি আর তোমার আমি আসবো তোমাকে, চলবে চলবে না? পাঁচ দিনের গল্প দেখুন পরপর পাঁচ দিন ধরে। এবারের গল্প নষ্ট মানুষ, কাহিনী ডক্টর আশুতোষ দত্ত, নাট্যরূপ আশরাফী মিঠু, পরিচালনা রিপন নবী। হ্যালো, কে? তাজ হোসেন মেহেদি নাকি? হ্যালো, আমি সাব্বির, তুই কই? কটা বাজে যেতেছস কলেজে? ওই আব্বু জানে, আমি আরো ঠিক করে নি। তোমার তো শপথ তোমার আব্বুই জানে, এখন নাস্তাই দিয়ে পড়ো। তা তোমার মহল্লার জিগি দোষ জহির কি খবর? ওর লোকে যাইতেছ নাকি আবার? আবার ফোন ফোন করছিলা? হ্যাঁ কথা হয়েছে, ফোন দিয়েছিলাম, ওরা আম্মা ওইদের পরের দিন আইছিল। তাহলে চল এবার একটা কাম করি, আমি আর তুই একলগে তাহলে যাই। একলগে যাবি? আব্বু আমি মনে হয় এবার দিয়ে আসবো রে, একদম কলেজে জানা মনে দিয়ে আসবো গাড়িতে করে। আরে বেটা তুই বড় হইছিস না, আমার নাইনে বস না, আমি পরশু সকালবেলা 10টার দিকে আইতাছি তাকে দুধ নিয়ে, তুই তোর আব্বুর সাইজ করে আইস। আচ্ছা ঠিক আছে, দেখি আব্বুরে বলে দি। ও শোন, ওই তুই আমার বাসায় নাকি লেগে ঈদের সময়? কোথাও যাই না দোস্ত, এই আম্মা একটু অসুস্থ ছিল তো, এখন একটু সুস্থ আছে। ও তোর আম্মা অসুস্থ ছিল, ইলিগে তুই আমার বাসায় আসতে নাকি ইলিগা? আচ্ছা শোন, আমি আব্বুরে বলি, তারপর আব্বু যদি বলে ঠিক আছে যাও তাহলে তো যাবই, আমি তোর কালকে ফোন করবো নি। ও তোর আবার ফোন করবো কেন, তোর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। শোন কালকে তুই বিকালের দিকে, হ্যাঁ বিকালের দিকে একটা ফোন দিস, তাহলে ভালোভাবে বলতে পারবো যে কখন যাইতেছি কিনা আসলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি। আচ্ছা আম্মু, তোমরা কি আমাকে রেখে আসবা? অতঃপর ছুটি শেষে ক্যাডেটরা কলেজে প্রত্যাবর্তন করিল, নিয়ম অনুযায়ী তাহাদের ব্যাগ চেকিং ও চলিতে লাগিল, এমনকি নিউ সেভেন ও কলেজে প্রবেশ করিল। কেশ কর্তনের মধ্য দিয়া
শুরু হইল তাহাদের ক্যাডেট জীবন। তুমি কি উঠছে লম্বা? উচ্চতা জ্ঞানটাও নেই। আমার কাছে ইনফরমেশন আছে, আজকে ক্লাসে তোমরা অনেক দুষ্টামি করেছো, ওকে, এর পানিশমেন্ট তোমরা পাবা। কিন্তু রুমের এই অবস্থা কেন? এটা এখানে কেন? বেডের অবস্থা কেন? এটা ঠিক করো। এটা ধুলো কেন? কেন তোমাদের এইটার ভাইয়ারা বলে জানি রুম কিভাবে থাকবে? কান ধরো, এক হাতে কান ধরো, আরেক হাতে ওইটা রাখবা এবং রাখতে রাখতে তিনবার বলবা, কাপড় চোপড় সবসময় লকারে থাকবে। তোমরা জানো এই হাউসটার নাম কি? গুড। এই কলেজে কয়টা হাউস? তিনটা। গুড গুড। চ্যাম্পিয়ন হাউস কোনটা? পজলা হাউস। এক্সিলেন্ট। আমি চাই নেক্সট টাইম এই হাউস আবার চ্যাম্পিয়ন হোক। কিন্তু তোমাদের যে অবস্থা, ইট ইজ ভেরি টাফ, ওকে, দ্যাটস নট প্রবলেম, আমি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। তোমার বেড কোনটা? এটা। ইউ? এটা। তোমার? এটা। সবার কর্নার। তুমি আজকে থেকে এখানে থাকবা এবং তুমি এই রুমের রুম লিডার। ঠিক আছে? তোমরা প্রতিবার রুম থেকে বের হওয়ার আগে তিনবার কান ধরে উঠবস করবা এবং এই ব্যাপারটা লুক আপটার করবা তুমি, অ্যান্ড ইনক্লুডিং ইউ। আদারওয়াইজ ইউ উইল গেট এ গুড ব্যাশিং। তোমাদের কি পানিশমেন্ট দিয়ে গেল? রুম থেকে বেরোর সময় তিনবার কান ধরে উঠবস করতে হবে। ভালো, এটা করবা। ঠিক আছে? আমাদের দিয়ে একটা অডিটোরিয়াম আছে জানো? ওরা সব জানে, দেখছিস? ওদিকে রিহার্সাল হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে বড় ভাইরা খুব করে খুঁজতেছে, তোমরা এখন ওদিকে যাও। যাওয়ার আগে তিনবার কান ধরে কিন্তু যে তাড়াতাড়ি যা।
কোয়াইট এখন আমরা দেখি আমাদের ক্লাস 7 এর পোলাবানরা কি পারে। হই তুমি আসো, ওদের কালচারাল হাইটটা দেখো। আমার গায়ে যত দুঃখ, আমার গায়ে যত দুঃখ সেকেন্ড ডিভিশনের কাম ওই ক্যাডেটমেন্টে চলে না, সব ফার্স্ট ডিভিশন। তোমার ভাই ভর্তি করবো, তোমার ভাই ইংরেজি জানে? জানে মোটামুটি, খারাপ না। আরে আমার পুরা ধর ইংরেজি ধর শুরু করে, নন স্টপিস বুঝো, মানে অনর্গত হতেই থাকে। আমি অনেক সময় হিমশিম খেয়ে যাই যে পুলা আমার কি করে লাগছে। আর তুমি এসো তোমার বাইরে ক্যাডেটে ভর্তি ভর্তি করবা। আমি মনে হয় ক্যাট করে যাবো। ক্যাট করে যাবি না? হ্যাঁ। কি করছ তুই, ক্যাট করে যাবি না? চিঠি লেখার কি অভ্যাস অভ্যাস আছে? থাকবে না কেন, কাকে চিঠি লিখবো? টাকা চাহিয়া পিতার কাছে পত্র বলতেছিলাম, আমাদের ওখানে মানে কারো চিঠি সরাসরি দেয় না তো, সারা খুলে পড়ে তারপরে দেয়। কিন্তু চিঠির উপরে যদি মাদার্স লেটার লেখা থাকে তাহলে আর খুলে পড়ে দেখে না। শোনো, আম্মু কিন্তু খেপে যাচ্ছে,
ঠিক আছে, আমি বলি তুমি ক্যাডেট কলেজ ছেড়ে আসবা, অন্য কোনো স্কুলে যেখানেই ভর্তি করি তোমাকে নিয়ে সবাই আশা আশি করবে যে ক্যাডেট কলেজ বাই করে দিচ্ছে তৌসিফকে, তখন ভালো লাগবে তোমার? না সেটা না, ঢাকা আমরা তো ভালো স্কুলে ভর্তি করতে করতে না না দরকার নেই, ভালো স্কুলে ভর্তি করবো কেন? আচ্ছা আচ্ছা, আম্মা দিয়ে আসলে তুমি যাবা? আমি আর তোমার আম্মু দিয়ে আসবো, তোমাকে চলবে? একদিন যাবা? চলবে না? তোমরা প্রতিবার রুম থেকে বের হওয়ার আগে তিনবার কান ধরে উঠবস করবা, এই ব্যাপারটা লুক আপটার করবা তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম, মেজর জালাল স্পিকিং। হ্যালো, এটা ক্যাডেট কলেজ? জি ক্যাডেট কলেজ, কে বলছিলেন প্লিজ? আমাকে তো আপনি চিনবেন না, আমি আমি সাব্বিরের চাচা বলছিলাম, ছোট চাচা। সাব্বির? ওই সাব্বির সাব্বির আপনি ক্লাস নাইনে পড়ে? সাব্বির ক্লাস নাইনে? সাব্বির ফজলুল্লাহ খাস। জি জি জি, বলুন কি দরকার? ব্যাপারটা হলো আপনাকে কিভাবে আমি বলি, সাব্বিরের মা আছে না, সে কিছুক্ষণ আগে মারা গেছেন। মা মারা গেছেন? আমি সরি, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিহি রাজিউন। কিভাবে মারা গেলেন? হার্ট অ্যাটাকে মারা গেছেন। সাব্বিরের বাবার কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আমাকে দিতে পারবেন? কোনো কিছু শিওর না হয় তো আমরা সাব্বিরকে পাঠিয়ে দিতে পারি না, তাই না? ওর আবার তো মোবাইল নাম্বার আছে, ধরুন আমি আপনাকে দিচ্ছি। সরি, আমার এই মুহূর্তে মনে নেই, আপনি একটা কাজ করেন, সাব্বিরের কাছেই পাবেন, সাব্বিরের কাছে ওর বাবার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, সাব্বিরের জানা আছে, ঠিক আছে, আমি সাব্বিরের বাবার সাথে কথা বলে সাব্বিরকে পাঠানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? জি জি জি, সালাম আলাইকুম। আচ্ছা স্যার, ক্লাস নাইনের ফাইলটা নিয়ে আসছো? জি স্যার। তাহলে সাব্বিরের বাবার নাম্বার ছিল তো? ক্লাস নাইনের সাব্বিরের মা মারা গেছে কতক্ষণ আগে, চাচা ফোন করেছিল, তো সাব্বিরা কি এখন হাউজে না? সব ক্যারিড তো হাউজে আছে স্যার। কাজ করো, তুমি আগে ও বন্ধুদেরকে ব্যাপারটা জানাও। জি স্যার। কিন্তু ও যাতে না জানে ওর মা মারা গেছে, ওকে আগে জানাও যে ওর মা খুবই অসুস্থ, এখনই যেতে হবে ওর বাসায়, ঠিক আছে? ও যাতে না জানে, এখন এইসব ব্যাপারে কিছুই বলার দরকার নেই, যাও তাড়াতাড়ি যাও। মারা গেছে, এর ব্যাগ টেক গুছিয়ে দাও, একে এখনই বাড়ি যেতে হবে। মানে
ছাত্র না তো না ভাই তোরা কি আছো ধরেন কেন ভাই
তোমরা তো ক্যারেট করে ছাত্র মিয়া চুল কারিং দাঁড়িয়ে আমি কালকে স্যারের ঠিকই কিন্তু স্যার আমার এনে অনেক আসছে, আমার আমার ভালো একটা সম্পর্ক আছে, স্যার আমার অনেক ভালোবাসে, আমার অনেক হেল্প করছে, এই জন্য স্যারের কালকে কমই আপনার যাই কর আমি টাকা দেন। মানন ভাই কি হয়েছে? অটোমেটিক ছিল, দুইটা ছেলে এখানে ধাক্কা দিয়ে ফালিয়ে দিচ্ছে। কোন দুটা ছেলে চলে গেছে জানি না। কোন ক্লাসের জানি না। কোন দিক দিয়ে আসছিল? এদিক দিয়ে। দেখলে চিনতে পারবা? হ্যাঁ। ওকে ফলো মি। ঠিক আছে বল কি
ঠিকাও বলো ভাইয়া, আমাদের হাউসে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে আপনি কি জানেন? কোন ঘটনা? ক্লাস সেভেনের ছেলেটা যে দুটো ছেলে ধাক্কা খেয়ে পড়ে গেছিল। না, তবে আমি ওলিয়া কাউসারকে দেখলাম কিছু একটা নিয়ে চেক করতেছে। ঘটনা কি এটার সাথে রিলেটেড? জি। কি ঘটনা? কি হয়েছে? স্পিক আউট ভাইয়া। যে ছেলে দুটোর সাথে ধাক্কা খেয়েছিল ওর মধ্যে আমি একজন। আচ্ছা, তুমি মানে কি করতেছিলে? তুমি ওখানে কি করতেছিলে? টেল মি, ওখানে কি করতেছিলে ভাইয়া? আমরা কলেজের বাইরে গিয়েছিলাম। হোয়াট? তুমি কলেজে বাইরে গিয়েছিলে? আর এই কথা তুমি আমাকে বলতেছো? কেন গিয়েছিলে ভাইয়া? তাওসিফকে ফাঁসানোর জন্য গিয়েছিলাম। কিভাবে ফাঁসাতে চেয়েছিলে? ইডিয়ট, স্পিক আউট ভাইয়া। সিগারেট কিনে নিয়ে এসে ওর বিছানার পরে রাখতে চাইছিলাম। তুমি তো সংস্পর্শ কোথা থেকে? ওকে, তোমাদের কলেজে থাকতে আর ইচ্ছে করতেছে না, তাই না? আমি আজই তোমাদের ব্যবস্থা করতেছি, যাও। ভাইয়া, উনি ভাই কাউসার ভাই কিন্তু কালকে চেকিং এর পরে আমাদের ধরতে পারেনি। তো তবু ভাই আমি নিজ থেকে আপনার কথাগুলো বলছি। তুমি কি বলতে চাও? তোমাদের ধরতে পারে নাই, এটা ওদের দোষ? ভাইয়া, গতকাল রাতে আমি স্বপ্ন দেখি যে আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু ভাই আমি কলেজ থেকে বের হতে চাই না, ক্যাডেট হয়ে বাঁচতে চাই ভাই। ভাই, এই কারণে সব আমি আপনাকে বললাম। ভাই, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা ব্যথা নেব। ভাই, আমি আর কোনো দুষ্টুমি করতে চাই না, আমি কলেজ আর কোনো ডিসিপ্লিন ভাঙতে চাই না। ভাই, আমি ক্যারেক্টারে বাঁচতে চাই। ওকে, কথাটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাট রিমেম্বার, নেক্সট টাইম তোমাকে যদি আমি কোনো ধরনের উল্টা পাল্টা কাজে পাই, এনি কাইন্ড অফ ইনডিসিপ্লিন ওয়ার্ক, তুমি স্বপ্নে যা দেখছো ওটা আমি তোমাকে বাস্তবে দেখাবো। আমার কথা বুঝতে পারছো? জি ভাই। যাও ক্লাসে যাও। থাকবো না মানে কি? ভালো লাগে না। যাবি কি? পালা যাবি? পালা যেতে কি করবি? আরে, যারা আমাকে আজকে শাস্তি দিছে ওরা এই ক্লাস সেভেন ছিল না? ওরাও তো শাস্তি খেয়ে বড় হয়েছে। আরে, কয়েকদিন পরে সেভেনে উঠবো না, সেভেনে আসবো না? আমরা তো তখন একটু বড় ক্লাসে উঠবো, তখন আমরা শাস্তি দিই না। কস কি? আমরা দ্বিগুণ শাস্তি দিই না। কোন দিকে?
তিরে দোস তোর হাতে দেখি রে কি রে দোস এখানে বসে বসে দেখি দেখি জোরে পড়েছে তো আমার আদরের শুনো মিসা নেই আমাদের জন্য চিন্তা করো না, যে জন্য তুমি একদিন কলেজে ভর্তি হয়েছো সেই উদ্দেশ্যে মনোযোগ দিয়ে তোমার জন্য ছোট বোন বনলতা তোমার জন্য প্রতিদিন কাঁদে তার কাছে একটি চিঠিও লিখলাম কি বাবু তোমাকে বিয়ে করে প্রতি বছর নতুন নতুন লোকেশনে ভেকেশন মানে ঘোরাঘুরি তাহলে শাড়ি প্রতি মাসে একটি লাল গোলাপ ডেইলি একটি একটু সিরিয়াস হবে প্লিজ আফতাব নগরে বাড়ি ইস্টার্ন হাউসিংয়ে বাড়ি এস আলমের মিনার ব্র্যান্ড সিমেন্ট সেরা সিমেন্ট প্রস্তুতকারক এস আলম সিমেন্ট লিমিটেড আমি যাওয়ার সময় দেখো মা এই যে এখানে একটা চিঠি লিখে গিয়েছিলাম মা ছোটবেলা ছিলাম আমি মায়ের কোলে এখন আমি বড় মা নিশ্চয়ই তুমি সব চিঠি এই যে আমি ভরে রাখো দেখো মা আমি তোমায় দেখাচ্ছি মা এই যে মা দেখো এই যে সেই চিঠি আমি তোমাকে পাঠাই প্রতিদিন দেখো মা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি মা মা কেমন আছো নিশ্চয়ই ভালো আমি তোমার দোয়া ভালো মা এখানে আসার পর শুধু তোমার মুখ মনে পড়ে এখানে আসার পর বুঝতে পারছি তুমি আমার কি ছিলে যে আমি কোনোদিন হাতে তুলে খাইনি নিজে গোসল করিনি এখানে এসে সবই করতে হচ্ছে সবকিছু করছে ঘুরে ঘুরে কথা ধরে একটু ওদিক ওদিক হলে সিনিয়র ভাইদের কঠিন শাস্তি পেতে আমার মা
أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر لا إله إلا الله. أرجع ذات أرجع ذات أرجع দেখুন এটা ঠিক দুষ্টামি আমরা বলতে পারছি না, আমাদের কতগুলো সেট রুলস আছে এখানে আর কি। এটা একটা খুব গুরুতর অপরাধ সে করেছে, রাতের বেলায় ক্যাডেট কলেজ থেকে পালিয়ে যাওয়া, এটা একটা সিরিয়াস অফেন্স এবং এর শাস্তি হলো কিন্তু পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া। আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না। তারপর যদি আপনি একটু দেখতেন স্যার, আমার স্বপ্ন ছিল ও লেখাপড়া করে বড় হবে, ওর স্যার বাবা নেই। দেখেন এখানে তো মানে ইমোশনের কোনো ব্যাপার নেই আর সিম্পেথির ব্যাপার নেই, আমাকে কলেজের ইন্টারেস্ট দেখতে হয়। মানে এগুলো আগেও কিছু কিছু হয়েছে এবং সেখানে এক্সাম্পলারি পানিশমেন্টও আমরা দিয়েছি, এবং এক্ষেত্রে যদি আমরা কোনো নমনীয় কোনো স্টেপ নেই তাহলে এটা তো অন্য ক্যাডেটদের জন্য একটা মানে তারা উৎসাহিত হবে এই ধরনের কাজ আরো করার জন্য। তারপর আমার স্বপ্ন ছিল ওর বাবা নামি যে স্যার ওর এখানকার লেখাপড়ার খরচ স্যার কিভাবে চালাই সেটা স্যার আমি শুধু জানি না। সেটা বলছি আর্থিক ব্যাপারটা কিন্তু একটা বড় ফ্যাক্টর না এখানে। এখানে আমাদের যে যারা দিতে পারে না, ইনকেপেবল যারা, যথেষ্ট যারা দিতে পারে না তাদের জন্য এখানে অন্য ব্যবস্থা আছে। আপনি যদি আমাদের জানাতেন আমরা সেই ব্যবস্থাগুলো নিতাম। এখানে মেইন ফ্যাক্টর হলো যে সে এখানে কাজগুলো সঠিকভাবে করছে কিনা। আমরা একটা পদ্ধতির মাধ্যমে একটা সিস্টেমের ভিতর দিয়ে ক্যারেক্টারকে বড় করি যাতে ওরা দেমে ফেস দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ। আমি গ্রামের হিসেবে চাকরি করে যে টাকা ইনকাম করি সেটা দিয়ে আসলে ওর লেখাপড়া করানো আমার খুব কষ্ট হয়। আপনি যে দিকটা একটু বিবেচনা করতেন। এখানে তো দেখা দেখির অবকাশ নেই, এখানে তো কলেজের আইন মেনে চলতে হয়। স্যার আমার স্বপ্ন ছিল ওর লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। এই মানুষ করার জন্যই তো আমরা ছেলেদের এখানে নিয়ে আসছি, ওদেরকে বিভিন্ন পরিস্থিতিতে খাপ খেয়ে নিতে হবে সেটাও দেখতে হবে। আর আপনি ওর যে সমস্যার কথা বলেছিলেন তো এগুলো তো সব জায়গায় হতে পারে, ইট ইজ পার্ট অফ লাইফ, এটা একটা বাড়িতেও হয়। তো এখানে যেমন তারা হাউসে থাকছে, একটা কর্পোরেট লিভিং, বিভিন্ন বয়সের ছেলেদের সাথে বিভিন্ন শ্রেণীর ছেলে রয়েছে এখানে, কাজে একটু মাঝে মাঝে একটু গোলমাল হবেই, কিন্তু এগুলোর সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর ওর যদি খুব সমস্যা হয়ে যেত এখানে কিন্তু সমস্যাগুলো সমাধান করারও জায়গা আছে। আমাদের এখানে ওর হাউস মাস্টার আছেন, হাউস টিউটর আছে, ক্লাস টিচার আছে, তাদেরকে বললেও ওর সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। সেটা না করে সে কলেজ থেকে পালিয়ে যাওয়ার পথ নিয়েছিল আর কি। এটা তো ভীষণ গুরুতর অপরাধ।
স্যার তারপর যদি আপনি একটু দেখতেন স্যার, আপনার হানার উপরে স্যার জীবনটা নির্ভর করছে। আপনি হা করলে স্যার ওর জীবনটা সুন্দর হয়ে যাবে, আর যদি স্যার আপনি না করে দেন তাহলে স্যার। দেখুন, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমরা তাদেরকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করছি এবং মানে তাদেরকে যথেষ্ট লিবার্টি দিচ্ছি না, কিন্তু এটা ঠিক না। আসল কথা হলো ও পরে বাস্তব জীবনে সে কি করছে, কিভাবে এস্টাবলিশ হলো সেটাই তো বড় কথা, এবং এটার ভিতর দিয়ে যেই সে কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। স্যার তারপর যদি আপনি একটু দেখতেন স্যার। দেখেন, এ ধরনের কেসে আমাদের নমনীয় হওয়ার কোনো অবকাশই নেই, তবে দুটি কারণ বিবেচনা করে, একটি যে সে ক্লাস সেভেনে নতুন এসেছে আর একটা হলো তার বাবা নেই, তো এ দুটো বিবেচনা করে আমরা আরেকটা সুযোগ দিতে পারি। সেক্ষেত্রে আপনাকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে এ ধরনের কাজ যদি আবার করে তাহলে আমাদের শাস্তি আপনাকে মেনে নিতে হবে, কলেজের যেটা নিয়ম অনুযায়ী শাস্তি দেবে সেটা আপনাকে মেনে নেবেন, আর যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় এটা করার ফলে তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি কি রাজি আছেন? জি স্যার, আমি রাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ওই আন্ডারটেকিং ফর্ম নিয়ে আসো। দেখেন, আপনি ভাববেন না যে আমরা ইউজুয়ালি এই কাজগুলো করি, এটা কিন্তু একটা মানে এক্সেপশন আর কি, শুধু ওর দিকে তাকিয়ে এবং আপনার ফ্যামিলির যে হেল্পলেসনেস সেটা মাস্টার করে আমরা এটা চেষ্টা করছি করার জন্য। আচ্ছা, ভবিষ্যতে এ ধরনের কাজ আবার করলে আমি ঠিক আছে, আপনি একটু এক জায়গায় সিগনেচার করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার